করোনার আবহে একদিকে যখন চিকিৎসক কুল তারা প্রাণপাত করছে মানুষকে জীবন দান করার জন্য, ঠিক সেই সময় মানুষের জীবনে যাতে মানসিকভাবে তাদের সুস্থিরতা বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের জীবন যাতে সুষ্ঠুভাবে চলতে পারে তার জন্য প্রাণপাত করছে পুলিশ। আর সেই কারণেই পুলিশকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ গ্রহণ করলো এবারে কৃষ্ণপুর প্রফুল্লকরণ পূর্ব অধিবাসী বৃন্দ নামক একটি ক্লাব। তারা এদিনকে পুলিশের হাতে সামান্য কিছু উপহার তুলে দিলেন, যেখানে স্যানিটাইজার থেকে শুরু করে মাস্ক সমস্ত কিছুই ছিল এদিনকে। আর এই উপহার পেয়ে কার্যত পুলিশের মনোবল আরও বেশ খানিকটা বেড়ে গেল বলেই মনে করা হচ্ছে। সেখানে পুলিশ যে গানও করতে পারে এই করোনার আবহ তা কিন্তু স্পষ্ট তুলে ধরেছে। সেই কারণে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে পুলিশকে দিয়েই কিন্তু তারা তাদের দুর্গাপুজোর থিম সং গাওয়াবেন। এটা আমাদের কাছে একটা ইন্সপিরেশন, এরা তো তুলনা নেই, এদের দিন রাত টাইমের কোনো শিডিউল নেই, মানে প্রত্যেক জায়গায় দেবেন ওয়ান থার্ড অমুক তমুক কাজ করছে বটে, কিন্তু এখানে পারলে এরা ডাবল ট্রিপল করে করছে, এখানে প্রায় ক্যাম্প করে থাকছে। আর এই যে মাঝে এসে এরকম একটা কোনো ক্লাবের পক্ষ থেকে দুর্গা পুজোর পাক্ষিকে এরকম করলো, তাতে আমাদের রাইট ফ্রম সিভিক ভলেন্টিয়ার টু আইসি লেভেল সবাই এবং আমাদের কমিশনারও খুব আমরা ইন্সপায়ার হলাম। আমাদের ব্যাটালিয়ানের ভাই এসছেন, আপনারা দেখেছেন আমাদের বিখ্যাত গায়ক অভিজিতের সঙ্গে ডুয়েট করেছেন, খুব ভালোভাবে মানুষ নিচ্ছেন। সঞ্জয় যেটা বললো আইসি বাগুয়াটি, এটা আমাদের পক্ষে আরও মানে আরও কাজ করার উৎসাহ যোগাবে। অ্যাকচুয়ালি এটা অনেক বড় পাওনা, সেটা হচ্ছে যখন আমি প্রথম চাকরি পাই তার আগে একটু একটু গান করতাম, তখন অনেকে বলেছিল পুলিশ ডিপার্টমেন্টে এসে তোমার গান থাকবে না। কিন্তু সবথেকে বড় পাওনা এবং যেটা পুলিশ ডিপার্টমেন্ট এবং আমাদের সুপিরিয়ার যারা অফিসার যিনি আছেন আমার গানকে এত সুন্দর অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং বিশেষ করে আমাদের উদ্দেশ্য ছিল যেটা গানের মাধ্যমে বিভিন্ন লোকে পৌঁছে দেওয়া, এবং সেটা পৌঁছে দিয়েছি, আপনারা সকলে গ্রহণ করেছেন, সাধারণ মানুষও গ্রহণ করেছেন, আমাদের বার্তাটা ছিল বার্তাটা গ্রহণ করেছেন, এবং সেটাকে থেকে আমাদের যে ক্লাব যিনি আছেন এই ক্লাব আমাদের পুলিশকে দিয়ে থিম সং গাওয়ানোর যেই প্রচেষ্টা করেছে তা আমার অসাধারণ একটা উপলব্ধি হচ্ছে, যে আমরা পুলিশ যে এই ব্যাপারে আমরা যে অংশগ্রহণ করতে পারি এবং ভবিষ্যতে আরও যারা পুলিশ আসবে তাদের পক্ষে একটা প্রেরণা হবে যে পুলিশ ডিপার্টমেন্ট সব পারে, প্রয়োজনে তারা যেমন অস্ত্র হাতে নেয়, লাঠি হাতে নেয়, আবার মাইক্রোফোন। আমরা যে ক্রিমিনালের সঙ্গে বা ক্রিমিনাল নিয়ে চলি এটা নয়, আমরা সমস্ত রকম কাজ করি, মানুষের জন্মের আগে থেকে মানুষের মৃত্যুর পর পর্যন্ত আমরা থাকি পাশে। সুতরাং এখন যে একটা আলাদা কিছু এটা নিশ্চয়ই সেরকম আমার ফিল করছি না, তবে কাজের ধরনটা পাল্টে গেছে যেটা আমি আগেই বলেছি, তার জন্য মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানোর মাসে মানুষের পাশে যাওয়ার সুযোগ পেয়েছি এবং আমরা জীবনের একটুও ভয় করছি না। দেখুন করোনা যুদ্ধে যে যুদ্ধটা শুরু হয়েছে লাস্ট দু মাস যাবৎ, সেই যুদ্ধে কিন্তু যদি বলেন আপফ্রন্টে রয়েছে কিন্তু পুলিশ। এবার আমরা তো জানতাম না পুলিশ এত সুন্দর গান করতে পারে, আমরা যেটা জানতাম পুলিশ লাঠি ধরতে জানে, পুলিশ বন্দুক ধরতে জানে, পুলিশ আইনের, কিন্তু এই করোনা হয়ে দাঁড়িয়ে আমরা দেখলাম যে পুলিশ গানও করতে জানে। সেইখান থেকে ইন্সপিরেশন হয়ে আমরা এই ব্যাপারটাকে করলাম যে পুলিশকে দিয়ে এবারে থিম সং করানোর আমরা একটা চিন্তাভাবনা করেছি, সেটা যদি রাজ্য সরকার পারমিশন দেয় পুজো করার তারপরেই সেইটা করা হবে।